আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামিমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের সাথে কি শেয়ার করব। আমার আজ বার্থডে ছিল, 30 জুলাই আমার বার্থডে। তো আজ আমি এই দিনটা কীভাবে সেলিব্রেট করলাম সেটাই শেয়ার করব। তো আজ ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেছে, কারণ আমার আজ ইচ্ছে ছিল আমি এই ভিডিওটাই আপলোড করব, মানে আজকে সারাদিন আমার দিনটা কেমন কেটেছে সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো বেশি কিছু করিনি, স্পেশাল কিছু করিনি, বাট ফ্যামিলির সাথে সেলিব্রেট করেছি, এটাই অনেক আলহামদুলিল্লাহ। অন্যবার ফ্রেন্ডসদের সাথেও সেলিব্রেট করা হয়, বাট এবার এটা করা হয়নি। বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো 29 তারিখ, 12টা বাজার আগে দেখি যে আম্মু আমার জন্য এই কেকটা বানিয়েছে। পরে আমি আবার উপর দিয়ে এই ডেকোরেশন আমি করেছি। এই তো আমার ভাই আমাকে খাওয়াই দিচ্ছে। আর এটা হচ্ছে আজকে সকালবেলায় গিফটগুলো আম্মু দিয়েছে। এর মধ্যে এই জামাগুলো আমি আম্মু আগেই বানাতে দিয়েছিল, এগুলো হচ্ছে কুর্তি আর একটা সালোয়ার কামিজ। আর এই ব্যাগটা হচ্ছে আমার ছোট বোন আমাকে দিয়েছে। আর এটা একটা ট্রাইপড, এখন এটা আমার খুবই দরকার ছিল, আমার আগে ছিল না, এটা দিয়ে আমার ভিডিও করতে সুবিধা হয়। আর এই ব্যাগটা আমার ছোট বোন আমাকে দিয়েছে, এটা আমি আগে দেখিনি, ও মানে এটা আগে কিনে রেখেছিল, এটা আমার জন্য সারপ্রাইজ ছিল সকালবেলায়। আমার ব্যাগটা খুবই পছন্দ হয়েছে, কালারটা বিশেষ করে অনেক সুন্দর। আর এই ট্রাইপডটা আমার এখন অনেক ভালো কাজে আসবে। আর ওই দিন বেশি মানে আজকে সারাদিন তত ভিডিও করা হয়নি, কারণ আম্মু রোজা রেখেছিল। তো বিকালবেলায় আম্মু আমার জন্য স্পেশাল রান্না বান্না করেছে, আমার পোলাও খুব পছন্দের, তাই আম্মু রাতের জন্য এসব আয়োজন করেছে। তো এখানে আম্মু ভেজিটেবল করবে, তাই এই সবজিগুলো আম্মু সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে চিকেন ফ্রাই করবে, তাই আম্মু চিকেনগুলো মেরিনেট করে রেখেছে। আর এখানে পোলাওয়ের জন্য আম্মু গাজর কেটে নিয়েছে, আম্মু আজ গাজর দিয়ে পোলাও রান্না করবে। আমার কাছে আম্মুর পোলাও রান্নাটা অনেক ফেভারিট, আম্মুর পোলাও অনেক মজা হয়। আর এখানে চিংড়ি ভুনা করে রেখেছে। তো আপু আবার অফিস থেকে আসার সময় আমার জন্য কেক নিয়ে এসেছে, এটা ছিল একদম সারপ্রাইজ। মানে আগে তো আগের দিন তো মানে আগের দিন বলতে কালকে তো কেক কেটেছি, তো ভাবিনি যে আব্বু আমার জন্য আবার কেক আনবে। পরে আব্বু অফিস থেকে আসার সময় কেক নিয়ে এসেছে একদম নাম টাম লিখে, তো আমি তো অনেক খুশি ছিলাম। তো আবার কেক কাটলাম, ভালোই লাগলো, অনেক খুশি হয়েছিলাম আমি। আর কেকটা অনেক মজা ছিল। এই যে আমার ভাই চকলেট টকলেট উঠে আগে খেয়ে ফেলতেছে, মানে কাটার সাথে সাথে আমি আবার একটা নিলাম। এই তো আম্মু পোলাও রান্না করবে, এর জন্য আম্মু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আর এখানে আম্মু গরম মশলাগুলো দিয়ে দিল, এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ। আর এখানে গরম পানি করে রেখেছে পোলাওর জন্য। এখন আম্মু এর মধ্যে গাজর দিয়ে দিচ্ছে।
আম্মুর পোলাও রান্নাটা অনেক মজার, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। এই তো আম্মু এখন পোলাওর চাল ধুয়ে রেখেছিল, সেটা দিয়ে দিল। এখন আম্মু চালটা ভালোভাবে ভেজে নেবে। আম্মু লবণ দিয়ে দিল। এখন আম্মু পানি দিয়ে দিচ্ছে, গরম পানি যেটা ফুটিয়ে নিচ্ছিল। এই তো এখন চিকেন ফ্রাই করবে, তার জন্য আম্মু তেল গরম করে নিয়েছে। এখন আম্মু চিকেন ফ্রাই গুলো করে নেবে। তো আজকের এইটুকুই আয়োজন ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে আর আপনারা দেখে নিতে পারবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।